ছবিটা এক কথায় বলা যায় সুপার ডুপারি, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ক্লাইম্যাক্স, ধুরা ধুরা গানটা দিয়েই তো হিট। বিয়ের আগে থেকে 20-25 বছর ধরেই ওনার ছবি আমি স্টুডেন্ট লাইফ থেকে দেখে আসছি। শাকিব খান আসলে কোনো নায়িকা ভিত্তিক নায়ক নয়। আমি গতকাল মুভিটা দেখেছি, আমার অনেক ভালো লেগেছে, যে কারণে আমার ফ্রেন্ডদের নিয়ে আজকে আবার আসা, কারণ গতকাল আমি আমার বোনের বাচ্চাদের সাথে দেখেছি। আর ছবিটা এত হাউসফুল, টিকিট কোনো হলেই পাওয়া যাচ্ছে না, আমরা সরাসরি এসে টিকিট কেটে একদিন আগে আমরা দেখেছি। ছবিটা এক কথায় বলা যায় সুপার ডুপারি। এখানে এই মুভিতে তাকে একবার দেখা যাচ্ছে ছোট চুলে, আরেকবার বড় চুলে, গেটআপ দাড়ি টাড়ি সহ, মানে এখানে ডাবল রোল ছিল ওনার, কিন্তু আসলে বোঝা যাচ্ছিল না। ছবিটা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ক্লাইম্যাক্স, এবং দেখা যাচ্ছে এরপরে যে কীটা হবে কেউ সেটা আন্দাজ করতে পারছিল না। মানে একটা ছবি দেখার পরে মনে হচ্ছে পরের ছবিটা সিনটা কী হবে এটা কেউ ধারণা করতে পারতেছে, এটা আগ্রহ নিয়ে তাকাই থাকতে হচ্ছে চোখের পলক, এবং হলটা পুরো নিরাপত্তাভাবে তাকাই দেখতেছিল। পুরা ধুরা গানটা দিয়েই তো হিট, অসাধারণ একটা গান। কিন্তু এখানে আবার অল্প একটা টাইমের জন্য প্রীতম হাসান এসেছিল, হ্যাঁ কাট বলেছে। কাট বলার পরে আমার পাশের সিটে একজন ভদ্রলোক, সে মনে করছে মুভি শেষ, সে দাঁড়িয়ে গেছে, চলে যাচ্ছে, আপনি ভাই বসেন, আপনার জন্য আমি দেখতে পাচ্ছি না, ছবি তো শেষ হয়নি। উনি আবার বসেছে, এরপরে আরও মনে হয় 3-4 মিনিট। এবং আসলে বিয়ের আগে থেকে 20-25 বছর ধরেই ওনার ছবি আমি স্টুডেন্ট লাইফ থেকে দেখে আসছি। আসলে শুধু মিমি চক্রবর্তী আমরা বলবো না, শাকিব খান আসলে কোনো নায়িকা ভিত্তিক নায়ক নয়, কারণ ওনার সাথে এর আগেও রাজকুমারের সাথে বিদেশি একজন হিরোইন আনলো, এর আগে ইন্ডিয়ান ইদিতা পলকে আনলো, আর আমাদের দেশের জুনিয়র সিনিয়র প্রত্যেকের সাথে তো উনি অভিনয় করে। আসলে শাকিব খান মানেই সুপারহিট, শাকিব খানের ছবি মানেই হলপূর্ণ, দর্শকপূর্ণ হল। Thank you.